এই সমস্যা থাকলে আপনার সন্তান নাও হতে পারে, তাই মন দিয়ে কথাগুলো শুনুন। পিরিয়ড সমস্যা যদি আপনার বা আপনার স্ত্রীর থেকে থাকে তাহলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য অনুরোধ করা হলো। আমি ডক্টর মোহাম্মদ জায়েদ। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রকম পরামর্শ ভিডিও আপলোড করা হয়। নিয়মিত আমাদের আপডেট পেতে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনি পাবেন সবার আগে। এখনকার মেয়েদের পিরিয়ড সমস্যা খুব একটি স্বাভাবিক এবং কমন সমস্যা, কিন্তু তাদের ধারণাও নেই এই সমস্যা বেশি দিন ধরে থাকলে তারা বাচ্চা নেওয়ার ক্ষমতা হারাতে পারে। তাই বিলম্ব না করে খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো চলুন আলোচনা করা যাক এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে। এই সমস্যা হওয়ার প্রধান একটি কারণ হচ্ছে পরিশ্রম না করা, অর্থাৎ যদি আপনি অলস হয়ে থাকেন তাহলেই বিপদ। তাহলে আপনি এই সমস্যা থেকে বিনা ওষুধে দ্রুত মুক্ত পেতে পারবেন না। তবে হ্যাঁ, অল্প কিছুদিন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, ওষুধের আলোচনা পরে কোনোদিন করব, যদি আপনারা কমেন্ট করে জানতে চান তাহলে। তাহলে কি এক নম্বরে আপনার পরিশ্রমী হতে হবে, যদি কাজ না থাকে তাহলে নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে, নিয়মিত খাবার খেতে হবে, সময়ের খাবার সময়ে খেতে হবে, অর্থাৎ সকালের খাবার সকালে, দুপুরের খাবার দুপুরে, রাত্রের খাবার রাত্রে। রক্ত বৃদ্ধি হয় এমন খাবার কিন্তু সবসময় বেশি খেতে হবে, কারণ মেয়েদের শরীরে এমনিতেও রক্তর ঘাটতি থাকে, বিকজ ওরা অনেক নিয়মকানুনগুলো মানে না। তো যাই হোক, ওই নিয়মকানুনের কথা পরে আলোচনা করব, আপাতত এটুকুই বলে রাখি যে রক্ত বৃদ্ধি হয় এমন খাবার খেতে হবে, সময় মতো ঘুমোতে হবে। এখনকার ছেলে মেয়েদের অনেক বড় একটা সমস্যা, তারা সময় মতো ঘুমায় না, সারা রাত ফেসবুকে করে, অনলাইনে থাকে। তো এইটা থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে ততদিন পর্যন্ত যতদিন আপনার এই সমস্যার সমাধান না হয়। আপাতত এগুলো মানলেই কিছুদিনের ভিতরে আপনার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি যদি পিরিয়ডের জন্য দ্রুত সমাধানের কোনো ওষুধ সম্পর্কে জানতে চান অল্প টাকার মধ্যে, তাহলে কমেন্ট করে জানান, আমি ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও অথবা আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই, পরবর্তীতে কোনো ভিডিওতে যদি আপনার নিজের কোনো প্রশ্ন থাকে তাহলে ওই প্রশ্নগুলো কমেন্ট করে জানান, আমি পরবর্তীতে আপনার হয় কমেন্টে রিপ্লাই দেবো অথবা ওই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।